নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আমার ভিডিওটি নতুন আপলোড করছি, কিন্তু এটি এখানে আমরা গিয়েছিলাম 2 বছর আগে, যখন আমরা গাজীপুরে ছিলাম, আমার ভাইয়ের বিয়ে হয়, তারপরে আমাদের কাজিন সহ আমাদের যাওয়া। জায়গাটা হচ্ছে নক্ষত্র বাড়ি রিসোর্ট, এটা হচ্ছে গাজীপুর রাজেন্দ্রপুরে অবস্থিত। তো রাজেন্দ্রপুর পর্যন্ত যেতে আপনার বেশি কষ্ট পোহাতে হবে না, কিন্তু যখন আপনি রাজেন্দ্রপুর থেকে নক্ষত্র বাড়ির জন্য যাবেন না, তখন আপনাকে টেম্পোতে উঠতে হবে। আর আমি যখন গিয়েছিলাম তখন জায়গাটার অবস্থা খুবই খারাপ ছিল, ভাঙ্গা চওড়া। আমাদের যেতে 20-25 মিনিট লাগছিল রাজেন্দ্রপুর থেকে যেতে। তো যেতে যেতে আমাদের অবস্থা পুরো টাইট, কোথায় না কোথায় যাচ্ছি আমরা, কিন্তু যখন আমরা এন্ট্রি করি তখন আমাদের সব রকম কষ্ট দূর হয়ে যায়। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন সুইমিং পুলটা অসাধারণ সুন্দর, অসাধারণ বলতে অসাধারণ সুন্দর। আমরা ওখানে অনেক এনজয় করেছিলাম, আর সাক্ষাৎ পেয়ে গিয়েছিলাম তৌকির আহমেদ স্যারের। তো উনি আমাদের জানালো আরো অনেক কিছুর কাজ চলছে, আমরা যখন 2-3 বছর পর যাবো তখন আরো নতুন নতুন কিছু দেখতে পারবো রিসোর্টে। আপনাদের জানালো কথা, রিসোর্টটি স্যারের, স্যার খুবই অমায়িক একজন মানুষ, ওনার সাথে কথা বলে খুবই ভালো লেগেছিল আমাদের। আমাদের পুরো রিসোর্টটা ঘুরে দেখতে সময় এতটা লাগেনি, ছোটোখাটো রিসোর্ট, তবে অনেক কিছু আছে। সবচেয়ে ভালো লেগেছে এখানকার থাকার জায়গাগুলো, পুরো হোয়াইট, এত সুন্দর। আমার ক্যানভাতে আপনারা দেখতে পারবেন ছোট ছোট। তো যখন আমি এই ছবিগুলো তুলেছি তখন আমি ভিডিও করতাম না, আমার চ্যানেলও ছিল না, তো না হলে আমি আরও সুন্দর করে ফুটিয়ে উঠাইতে পারতাম আসলে রিসোর্টটি কত সুন্দর। এখানে আমরা অনেকক্ষণ ছিলাম, থেকে সুইমিং পুলটা দেখতে খুব ভালো লাগছে। আমার ছেলে দেখো শীতে উঠছিল, নামছিল, সেই মজা পেয়েছে। চারপাশে সবুজ আর সবুজ, উপর থেকে আমার সুইমিং পুলের একটা ছবি। আমরা সব কাজিনরা যখন একসাথে হই তখন এমনিতে আমাদের ঈদে মনে হয়, তো যাই না আবার কবে সবার সাথে দেখা হবে। যারা ঢাকার কাছেই কোনো রিসোর্টে যেতে চান তারা নিঃসন্দেহে নক্ষত্রবাড়ি রিসোর্টে চলে যেতে পারেন, যদি ওদের রেস্টুরেন্টের বিলটা একটু বেশি মনে হচ্ছে আমার কাছে। এটা ছাড়া এন্ট্রি ফি মাত্র 50 বা 100 টাকায় আপনি যেতে পারবেন, যেহেতু 2 বছর আগে আমি আমার ঠিক মনে নেই। আর সুইমিং পুলের টিকিট ছিল 300, হয়তো বা এখন 500, আমি শিওর না, বাট একটা রিল্যাক্সের সুন্দর একটা জায়গা। ওখানে কিন্তু ছোটোখাটো একটা পার্কও আছে, ওখানে দোলনা আছে, ঢেকে আসছে, আমি ওটার অনেকগুলো ভিডিও করছিলাম, কিন্তু ওগুলো এখন কোথায় আমি যাই না। এই ছবিগুলোই পুনরুদ্ধার করতে আমার অনেক কষ্ট করতে হয়েছে। এটা আমার মামাতো বোন মারিয়া, যাই হোক, যারা এ পর্যন্ত কষ্ট করে ভিডিওটি দেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন এবং সুন্দর একটা কমেন্ট করে দিবেন। আল্লাহ হাফেজ।